সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারিদিকে কুয়াশায় ভর্তি, এত ভালো লাগছিল দেখতে। তো চট করে ছাদে চলে গেলাম আর ছাদে গিয়ে পুরো ভিডিওটা করে নিলাম। আর কেমন লাগছে তোমাদের এই কুয়াশা ভরা সকালটা তোমরা অবশ্যই জানিও। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন আর একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা সবাইকে। আজ থেকে মিলের ডিউটি শুরু। টিফিন বাটিগুলো বের করে সব ধুয়ে নিলাম আর রান্নার মধ্যে সেরকম কিছু করিনি, অনেকটাই দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। সেই জন্য আগের দিন চিংড়ি মাছের তরকারি ছিল, মানে যেটা সর্ষে পোস্ত দিয়ে করা হয়েছিল, তো সেটা ছিল কিছুটা। আর একটু মূলো শাক ভেজে দিয়েছি, ডাল করে দিয়েছি, ব্যাস এটাতে নিয়ে গেছে। আর মিলি এখন ডিউটি চলে গেছে আর আমি রান্না করবো একটু চিকেন, তার জন্য একটু আলু ভেজে নিয়েছি, আলুটা লোহার কড়াইতে ভেজে নিয়েছি, তাহলে অসুবিধা। আর এই যে চিকেনটা ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে, আর বের করতে অনেকটা দেরি হয়ে গেছে, কিছুতেই বরফটা ছাড়াতে পারছি না। তো যাই হোক, মাঝখানে চলে গেলাম ঘরে, বিছানাগুলো তুলে নিলাম, বিছানা তুলে ঘরটা ঝাঁদে এদিকে দেখছি সিঁদুরে কৌটোতে, সিঁদুর বাড়ন্ত হয়ে গেছে, তো নতুন কৌটো থেকে বের করে সিঁদুরটা কিছুটা ঢেলে নিলাম। আর সিঁদুর ঢালার সময় অনেক সময় যদি নিচে পড়ে যায় তখন আবার অসুবিধা হয়, মুছতে হয়, সেই জন্য নিচে একটা কাগজ পেতে নিয়েছি, তাহলে আর কোনো ব্যাপার না, দুই এক ফোঁটা যা পড়বে সেটা আবার ফেলে কাগজ শুদ্ধ ফেলে দিলে হবে। আর কাল ছিল ভাইফোঁটা, পাশের বাড়ি থেকে এসে আমার বড় কড়াইটা নিয়ে গিয়েছিলো, ওদের অনেক রান্নাবান্না ছিল, তো সেগুলো কড়াইটা আবার দিয়ে গেছে। আমি ভালো করে একটু রোদে শুকিয়ে আবার একটা বস্তার মধ্যে ভরে ভেতরে রেখে দিলাম, খাটের তলায় রেখে দিয়েছি। আর এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঘরটা ঝাড় দিয়ে তারপরে আবার চলে গেছি রান্নাঘরে। আর এই যে চিকেনটা বসিয়েছিলাম, চিকেনটা মাঝে মাঝে গিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি, চিকেনটা কষানো হয়ে কালারটা বেশ সুন্দর হয়েছে। আর এই ভিডিওটা হচ্ছে দুদিন আগের, মানে কালী পুজোর পরের দিন, আর পাশের পাড়াতে 25 ফুট কালী হয়েছিল আর আমরা সবাই দেখেছি, কিন্তু আমার আর যাওয়া হয়নি। তো যাই হোক, আজকে গেলাম দুই মেয়েকে নিয়ে, আর আমি প্যান্ডেলটা খুব একটা বেশি ভালো করেনি, কিন্তু ঠাকুরটা বেশ সুন্দর হয়েছিল। আর প্যান্ডেলের ভেতরে সেরকম কোনো লাইটিংও করেনি, লাইটিং করেছিল মেন গেটে, কিন্তু আমি যাওয়ার সময় মেন গেট দিয়ে যাইনি, আমি শর্টকাটে একটু সাইড দিয়ে গেছি, তার কারণের জন্য আমি আর মেন গেটের লাইটিংগুলো তুলতে পারিনি। তো যাই হোক, ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিল আর বেশ পাশে প্রোগ্রামও হচ্ছিলো, বেশ জমজমাট ছিল প্যান্ডেলটা। তারপরে আবার পাশের প্যান্ডেলে চলে গেলাম, সেখানে গিয়ে আবার ঠাকুরটা দেখে তারপরে চলে এলাম নিজের পাড়ার নিজের প্যান্ডেলে। আর সেখানে আমাদের প্যান্ডেল প্রোগ্রাম হচ্ছিলো, ঠাকুর আমাদের প্যান্ডেলটাও বেশ খুব সুন্দর হয়েছিল, যত সমস্ত মাটির যে গ্লাস, মাটির থালা, মাটির হাড়ি, সমস্ত কিছু দিয়ে, কুলো, এসব সমস্ত কিছু দিয়ে প্যান্ডেলটা করা হয়েছিল। আর সত্যি আমাদের পাড়াতে এরকম প্যান্ডেল এই প্রথম হলো, আর আমার খুব ভালো লাগছিল। ভেতরে গিয়ে যতটা পেরেছি তোমাদের সামনে শেয়ার করলাম, আর দেখতেই পাচ্ছ যে হাড়িগুলো সব ঝুলে আছে, আর এই যে ছোটো ছোটো দেখছো এগুলো সব চায়ের কা, মানে মাটির ভাড়গুলো, এগুলো দিয়ে সব হচ্ছিলো। আর আমাদের পাশে প্রোগ্রাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।